এবারে চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। আগামী 5ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে 29তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন না অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খান। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, এবার আসছেন না বিগ বি এবং জয়া বচ্চন এবং শাহরুখ খান, কি জানা যাচ্ছে? বলি যে আগামী 5ই ডিসেম্বর কলকাতার আন্তর্জাতিক 29তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল 4টা নাগাদ এই সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের ফেস্টিভ্যালের সিনেমা উৎসবে কিন্তু অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান কেউ আসছেন না, কিন্তু আসছেন সলমান খান ভাইজান এবং আরো কিছু মুম্বাইয়ের কিছু শিল্পী। তবে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে অমিতাভ বচ্চন কিন্তু কলকাতার অন্যতম, জয়া বচ্চন তারা অন্যতম আকর্ষণ ছিল, শাহরুখ খান আসছেন। তো এবারে তারা আসছেন না, তাদের অন্য কাজ থাকার জন্য তারা আসতে পারবেন না বলে জানিয়েছে। চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে তাদের আবেদন করা হয়েছে, তাদের পাঠানো আমন্ত্রণ করা হয়েছে, তারা জানিয়ে দিয়েছে। কিন্তু এবারে চলচ্চিত্রে যেটা উল্লেখযোগ্য ঘটনা যে এবারে প্রথম চলচ্চিত্রে কলকাতা 29তম চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে থিম সং তৈরি হলো। যে থিম সংটা কিন্তু গিয়েছেন অরিজিৎ সিং, সেরা চলচ্চিত্র উৎসব কমিটি বলতে অরিজিৎ সিংকে রিকোয়েস্ট করেছিলেন, একটা অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই অরিজিৎ সিং সেই গানটি গিয়েছেন এবং তার ভিজুয়ালাইজও হয়েছে। এটা হচ্ছে থিম সং। এবারে চলচ্চিত্র উৎসবে যেটা জানা যাচ্ছে যে মোট 219টি ছবি দেখানো হবে, বাংলা এবং ইংরাজি বলো বা বিদেশি ছবি। তার মধ্যে রয়েছে 39টি দেশের 63টি বিদেশি ছবি রয়েছে। এই 23টি প্রেক্ষাঘরে আছে, কলকাতা শহর জুড়ে 23টি হলে এই সিনেমা দেখানো হবে এবং সেই সঙ্গে যেটা জানানো হয়েছে যে এই চলচ্চিত্র উৎসবে মানে অন্য বিভিন্ন বিষয় নিয়ে যে আন্তর্জাতিক চলচ্চিত্র যারা বিশেষজ্ঞ তারা আসবেন, তারা আলোচনা করবেন, তারা বিভিন্ন রকম ভাবে ট্রেনিং দেবেন, যাতে আমাদের রাজ্যের চলচ্চিত্র প্রিয় শিল্পী যারা শিক্ষার্থী আছে তারা শিখতে পারে। তবে চলচ্চিত্র উৎসবে যে ইনগুরাল থিম এবারে কিন্তু দেয়া নেওয়া, অর্থাৎ বাংলা ছবি উত্তম কুমার সুচিত্রা সেই দেয়া নেওয়া দিয়ে মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরে এই ছবিটি দেখানো হবে। 29তম চলচ্চিত্র উৎসবে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু কলকাতায় সাজু সাজু হোক, শুধু এখন উদ্বোধনের অপেক্ষা। তো এবারে মনে করা হচ্ছে যে এবারে সব থেকে বেশি বিদেশি ছবি দেখানো হচ্ছে, বহু বিদেশি ডিরেক্টর তারাও আসবেন বলে জানা যায়। অর্থাৎ যেটা জানতে আমরা বলেছি বারবার যে 63টি বিদেশি ছবি দেখানো হবে এবং তার মধ্যে সব থেকে বলে রাখি অর্জন যে 6টি রিয়ার ভাষার ছবি, অর্থাৎ খুব কম সংখ্যক লোক কথা বলে যে ভাষা রিয়ার ভাষা সেই ল্যাঙ্গুয়েজের ছবি দেখানো হবে। তার মধ্যে রয়েছে অবশ্যই সাঁওতালি ভাষায় এসে 6টি সাঁওতালি ভাষায় 6টি ছবি দেখানো হবে, যাতে এবং সেগুলো মান অত্যন্ত উন্নত ধরনের। অর্থাৎ এবারে চলচ্চিত্র উৎসব কেন্দ্র করে যে কলকাতা যে অত্যন্ত যে প্রচুর মানুষ আসবেন দেখবেন এমনটাই আশা করছে উৎসব কর্তৃপক্ষ। ধন্যবাদ রাজীব এই বিষয়ে জানানোর জন্য। একেবারে 29তম ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে থিম সং গাইছেন অরিজিৎ সিং, এবার 29তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চমক গাইছেন অরিজিৎ সিং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবারে তৈরি থিম সং অরিজিৎ সিং এর কণ্ঠে। যদিও বা এইবারে চলচ্চিত্র উৎসবে থাকছেন না বিগ বি থেকে শুরু করে শাহরুখ খান, কিন্তু এবারে নয়া এক চমক রয়েছে, আসছেন ভাইজান। চলচ্চিত্র উৎসবে চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত, তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন না বিগ বি। শোনা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন সলমান খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ প্রমুখেরা।